হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা কিন্তু অনেক দিন পরে আবার রাফিউজ্জামান ভাইয়ের সাথে দেখা করতে আসছি। তো ভাই, আমাদের পেছনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটা কিন্তু ভাই আবার রিসেন্টলি তৈরি করছে। এর আগেও কিন্তু ভাই বেশ কিছু গাড়ি আমাদেরকে তৈরি করে দেখিয়েছে। আসলে সেই গাড়িগুলো কিন্তু টোটালি আনকমন ছিল, যেগুলো ছবি আপনাদেরকে স্ক্রিনে আমি এখন দেখাবো। এই গাড়িগুলো কিন্তু আসলেও টোটালি আনকমন, আর এই গাড়িটি রাফিউজ্জামান ভাই রিসেন্টলি তৈরি করছে এবং এটা এখনও আসলে পুরো তৈরি হয় নাই। এখনও কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কস্টেপ মারা রয়েছে, অর্থাৎ গ্লাসটা কিন্তু আমার সামনেই মারা হলো। দেন এখনও কিন্তু ভালোভাবে আসলে অনেক কিছু রেডি করা হয় নাই। তো এই গাড়িটি সম্পর্কে আজকে আমরা সব কিছু জানবো, যে এই গাড়িটি কত টাকা কস্ট হয়েছে, এক চার্জে কত কিলো যাবে, ঠিক আছে, এবং এর কি কি আছে, মোটর কত ওয়াট, ঠিক আছে, এগুলো আমরা আজকে রাফিউজ্জামান ভাইয়ের কাছ থেকে জেনে নিব। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে, প্লাস যত ভিউয়ার্স আছে প্রত্যেককে আমি থ্যাংক ইউ জানাই। আমাদের বিগত বেশ কতগুলো গাড়ি আমরা ভিডিও করছি, প্রত্যেকটা গাড়িতেই কিন্তু প্রচুর ভিউয়ার্স, হিউজ পরিমাণ ভিউয়ার্স, এবং অনেক কাস্টমার আসছে আমাদের কাছে। আমরা অনেক গাড়ি এখন পর্যন্ত দিচ্ছি, ইন্ডিয়া থেকে দুবাই থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, বাংলাদেশি যদিও দুবাই থেকে যিনি আসছেন বাংলাদেশি। এখন আমি কথা না বাড়িয়ে আমি গাড়ির সম্পর্কে বলবো। আমরা এই গাড়িটা করছি, এটাতে টোটাল সিট সংখ্যা হলো 12টা, 12 জন যাত্রীর জন্য আরামদায়কভাবে 12 জন যাত্রী বসতে পারে এই সিস্টেম আমরা রাখছি। আর বিগত গাড়িগুলোর মতো এই গাড়িটাও হুইল স্টিয়ারিং, চার চাকা, প্রত্যেকটাতেই ব্রেক, অয়েল ব্রেকিং সিস্টেম। আর এখানে আমাদের যেই ব্যাটারিটা, স্পেসিফিকভাবে ব্যাটারিটা সম্পর্কে বলবো, ব্যাটারিটা আমাদের একেবারে অ্যাথলেটিক ব্যাটারি, যেটা আমরা এর আগেও বলছি যে এক চার্জে 200 কিলো, 220 কিলো, এমনকি 280 কিলো পর্যন্ত মাইলেজ দেয়। এর আগে যেটা জানছিলাম যে আপনি লিথিয়াম আয়ন ব্যাটারিটা, আমরা এটাতেও লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি। আমরা এই যে সেকেন্ড সিটের নিচে এই জায়গাটাতে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারিটা এখানে সেট করা আছে। এই সিটটাকে খুব সহজেই তোলা যায়, তুলে এই যে এখানে আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা, সেই ব্যাটারিটা আমরা এখানে সেট করছি। আমি একটা ব্যাটারিতে 220 কিলো মাইলেজ দিবে। আচ্ছা, প্লাস আমরা গাড়ির এখনও আউটলুকিংয়ের বেশ কিছু কাজ আমাদের শেষ হয় নাই, গাড়িটা কালকেই ডেলিভারি দিয়ে দেবো, যার জন্য আজকে আমরা ভিডিওটা শেষ করার চেষ্টা করছি। আমি একটু লাইটগুলো জ্বালাই। হ্যাঁ, হ্যাঁ, আমরা যে কোয়ালিটিগুলো রাখছি গাড়িতে, এখানে কিন্তু প্রত্যেকটা গাড়িতে আমরা হ্যান্ড ব্রেক সিস্টেম করে দিছি। ব্রেকিং সিস্টেমটার বিষয়ে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, যাতে অয়েল ব্রেকিং সিস্টেম, সামনের দুইটা ডিস্ক, পিছে দুইটা ড্রাম, আর প্রত্যেকটা ব্রেকই তেলের মাধ্যমে ব্রেক হয়, যাকে বলে হাইড্রোলিক ব্রেক যাকে বলে, একটা বিষয়। সিট সংখ্যা করছে আমরা এবার 12 জনের, এবং আমাদের কাছে এমন কিছু কাস্টমার আছে যারা আমাদেরকে বলতেছে যে ভাই ছোট গাড়ি বানানো যায় কিনা প্রাইভেট, নিজস্ব ব্যক্তিগত চালানোর জন্য। তা আমরা কিছু ছোট গাড়ি তৈরি করার বিষয়ে আমরা মনস্থির করছি। আর মূলত আমরা তো আপনারা জানেন যে আমরা গাড়িগুলো তৈরি করি হলো অর্ডার ভিত্তিক, আমরা অর্ডার পাওয়ার পরে আমরা গাড়িগুলোর কাজ শুরু করি, অর্থাৎ একজন গ্রাহক কেমন ডিজাইন চায়, কেমন মডেল চায়, সেটার উপরে ভিত্তি করে আমাদের গাড়িগুলো। বিগত আমরা বেশ কিছু গাড়ি দিয়েছি, নেভির ভেতরে আমরা দুইটা গাড়ি দিয়েছি,
বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তরে যে গাড়িটার ভিডিও টেলিকাস্ট করা হয় নাই, বাট এই ভিডিওর ভেতরে আমরা নেভির গাড়িগুলোর ভিডিও দিয়ে দিব, যেটা হলো মালবাহী গাড়ি। আর এটাও আমরা আমাদের এক ভাইয়ের ঢাকাতে যাচ্ছে আর কি, মানিকগঞ্জে, মানিকগঞ্জের ওই ভাইয়ের এই কোয়ালিটি মতো গাড়ি তৈরি করা হয়েছে ওনার ইচ্ছা মতো। আর আমরা যে গ্লাসটা ব্যবহার করছি ভাই, আমি গ্লাসটা সম্পর্কে বলবো, এই গ্লাসটা কিন্তু জাপানি গ্লাস, টু পার্ট গ্লাস, এটা যদি একবার ভেঙেও যায় তাও চুরচুর হয়ে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আমরা সেই ধরনের গ্লাসগুলো ব্যবহার করছি। আর গাড়িতে এখানে একটা বাম্পার লাগবে, এটা এখনও আমরা লাগায় কমপ্লিট করতে পারি না, একটা বাম্পার লাগানো হবে, পিছে একটা বাম্পার লাগানো হবে, আমাদের এখনও টাচ আপের কিছু কাজ কিন্তু গাড়িতে বাকি আছে, যেটাকে বলে ফাইনাল টাচ আপ, ফাইনাল টাচ আপের কিছু কাজ বাকি আছে, আমরা আশা করতেছি ফাইনাল টাচ আপের কাজটা আজকে রাত্রের ভেতরে কমপ্লিট করে দিব। আর আমরা কাস্টমারদেরকে কমিটমেন্ট করি 45 দিনের ভেতরে গাড়ি দিব, যদিও এটা অনেক সময় দেখা যাচ্ছে কিছুটা সময় কম বেশি লেগে যায়, তারপরেও আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে 45 দিনের ভিতরে গাড়িটা ডেলিভারি দেওয়ার। আমি জানতে চাচ্ছিলাম যে এই যে গাড়ির ব্যাটারি সার্ভিসিং, জি জি, অন্যান্য পার্টস যেগুলো আছে এগুলো সার্ভিসিং আপনি কতদিন দিবেন? এটা আমরা ব্যাটারির 5 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি। প্রথম দিকে আমরা কিন্তু দিচ্ছিলাম 1 বছরের গ্যারান্টি, 1 বছরের ওয়ারেন্টি, সেটা এখন আমরা 1 বছর গ্যারান্টি, 4 বছর ওয়ারেন্টি দিচ্ছি। মূলত এই ব্যাটারিটা হলো আমরা মোবাইলে যে ব্যাটারিটা ব্যবহার করি এটাকে বলে লিথিয়াম আয়ন সেল, এই ধরনের 27 থেকে 32টা সেলের সমন্বয়। মোবাইলের ব্যাটারিটা তো অনেক ছোট ছোট, কিন্তু আমাদের সেলটা কিন্তু ওর চাইতে অনেক বড়, অর্থাৎ আপনার দেখছেন বোধ হয় চার্জার লাইটের ভিতরে এক ধরনের ব্যাটারি ব্যবহার করে, আপনার টাওয়ারের আইপিএসে যে ব্যাটারিগুলো ব্যবহার করে মোবাইল টাওয়ারে, তো এই ব্যাটারিগুলো হলো লিথিয়াম আয়ন। লিথিয়ামটা একটা খনিজ সম্পদ, আমরা গাড়ির কালারটা কিন্তু কাস্টমারের চাহিদা মোতাবেক করি, আমরা ডিজাইন প্যাটার্ন করি, ডিজাইন প্যাটার্ন করার পরে সে যেই কালারটা যেই ডিজাইনটা পছন্দ করে আমরা সেটাই করে দিই। আচ্ছা, গাড়িটা কত মানে স্পিড উঠবে, ফুল স্পিড 45 থেকে 50 কিলো স্পিডে চলবে, তাই না? এটা কি লোডেও থাকবে নাকি? লোডে একটু কমতে পারে যদি হাই লোড হয়, যেমন এই গাড়িটা কিন্তু আমাদের মানে চাহিদার তুলনায় বড়, অর্থাৎ নর্মালি আমরা 9 সিটের গাড়ি করি। কত টাইম লাগবে? 6 থেকে 7 ঘন্টা। ইলেকট্রিক খরচ কেমন আসতে পারে এটাতে? এটাতে আপনার প্রতিদিন ফুল চার্জ করতে 35 থেকে 40 টাকার বিদ্যুৎ খরচ হবে, অনেক কম। অ্যাভারেজে আমি যদি ধরি 50 টাকার বিদ্যুৎ খরচে আমি 220 কিলোমিটার ঘুরে আসতে পারবেন। আমাদের ঠিকানাটা কুষ্টিয়া বটতল মোড়, এটা হলো KNB সামনে বর্তমান ঠিকানাটা। আমাদের আগের যে ওয়ার্কশপটা ছিল সেটা একটু পরিবর্তন করছি, আমরা স্থান পরিবর্তন করছি, এখন আমাদের স্থানটা হলো বটতল মোড়ে, আমরা একই জায়গায় এখন বর্তমান ডেন্টিং, পেন্টিং, কালার সবগুলো কাজই, রেক্সিনের কাজ সবগুলো একই জায়গায় করতেছি, যার জন্য আমাদের চাহিদা তৈরি হয়েছে মার্কেটে, প্লাস কি বলবো, হিউজ পরিমাণ কাস্টমার আমাকে ফোন দিছে। যদিও এখন পর্যন্ত আমরা 12-13টা গাড়ি আমরা মার্কেটে লঞ্চ করছি বা অর্ডার পাইছি, বাট আমার কাছে ফোন আসছে মিনিমাম 5,000, যদি কম করেও বলেন তো 5,000 ফোন আমার কাছে আসছে। আচ্ছা, এই গাড়িটার প্রাইস আছে 5,50,000 টাকা ব্যাটারি সহ, 220 কিলো মাইলেজের ব্যাটারি সহ। আর বর্তমান আমরা গাড়িগুলো ই করছি যে 3.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা থেকে 3.5 লাখ টাকা আমরা ব্যাটারি বাদে গাড়ির দাম বলতেছি, কারণ ব্যাটারিটা আমাদের বিভিন্ন ধরনের ব্যাটারি আছে, কোন ধরনের ব্যাটারি গ্রাহক নিতে চায় সেটার উপরে ডিপেন্ড করে ব্যাটারিটা। তো ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার সকল ভিউয়ার্সদের, এবং আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা আসবেন, কুষ্টিয়াতে আসেন, সাক্ষাৎ করেন, প্র্যাকটিক্যালে দেখেন আমরা কীভাবে গাড়িগুলো তৈরি করতেছি, তাতে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। নেন বা না নেন, আসেন কুষ্টিয়াতে, আমরা নতুন কিছু করতে যাচ্ছি বাংলাদেশের। Sometimes I get so mad, there's no control in me. My thoughts get so bad, I'm like, I might grab a bat, I don't know. My wrath, my blood boils over like, oh God, here goes. I lost all feeling from my head to my toes. You said some shit that I can't let go, so just stay tuned for the rest of the show. So have you ever felt betrayed? Switches how you see things. Realize something needs change. Cause I know you got me fucked up. Let me show you what's up. ওকে, দ্যাটস ইট, আসসালামু আলাইকুম, সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি।